দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি হলদিয়া টাউনশিপ ঘাটে এবং জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু হলদিয়াতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং যেটা হলদিয়া পুরসভা সূত্রে খবর, বেশ কয়েকটি ত্রাণ শিবির তারা প্রস্তুত করে রেখেছেন। এছাড়াও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি দল তারা ইতিমধ্যেই হলদিয়াতে পৌঁছেছেন, তারাও কিন্তু বিভিন্ন এলাকাতে তারা যাচ্ছেন এবং তারাও সতর্ক রয়েছেন। এছাড়াও হলদিয়া পুরসভার তরফ থেকে বিভিন্ন এলাকাতে কিন্তু মাইকিং করা হচ্ছে, এবং তুমি জানো যে হলদিয়াতেই রয়েছে উপকূলরক্ষী বাহিনীর হেডকোয়ার্টার। একটু আগে যেটা আমরা দেখতে পেলাম, এই যে হলদি নদী, যেটা আমাদের ক্যামেরা পার্সন মানস দেখাচ্ছে হলদি নদী, সেই নদীতেও কিন্তু উপকূলরক্ষী বাহিনী যে রেস্কিউ জাহাজ সেটা কিন্তু টহলদারি শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত হলদিয়া নন্দীগ্রাম যে ফেরি সার্ভিস সেটা কিন্তু সচল রয়েছে। যারা ফেরি কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন যে প্রশাসনের তরফ থেকে ফেরি বন্ধের এমন কোনো নির্দেশ আসেনি, ফলে দুই পারের বাসিন্দারা তারা কিন্তু যাতায়াত করছেন। অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা একেবারে নদীর পাড় বরাবর এলাকাতে থাকেন তাদেরকে কিন্তু সতর্ক রাখা হয়েছে, সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে এবং তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। বিতন ধন্যবাদ, চলে যাবো শ্রীরামপুর অর্থাৎ হুগলি। আমাদের প্রতিনিধি সৌরভ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, ফেরি চলাচল একেবারে সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে আমরা জানি, আর কি কি ব্যবস্থা হয়েছে? হুগলি জেলা প্রশাসন থেকে কিন্তু ভেসেল পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ভেসেলগুলি সারি সারি দাঁড় করিয়ে রাখা হয়েছে, নিরাপত্তার কারণে এই ঝড়ে যেন কোনো অসুবিধা না হয় সেই কারণে কিন্তু ভেসেল পরিষেবা বন্ধ। এবং ভেসেলগুলিকে দেখতেই পাচ্ছেন এইভাবেই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় মাইকিং চলছে, মাইকিংয়ের মাধ্যমেই যে ভেসেলগুলোকে যেন কেউ বাইরে না বেরোয়, সে যারা কাঁচা বাড়ি আছে তাদের যেন কোনো অসুবিধা না হয় তাদের জন্য স্কুলের ব্যবস্থা করা হয়। এছাড়া হুগলি জেলা জুড়েই কিন্তু কুইক রেসপন্স টিম রাখা হয়েছে, তারা যে কোনো বিপদ পড়লে যেন যে কোনোভাবেই তারা পৌঁছাতে পারে, এবং গাছ কাটা যে সরঞ্জাম সেইগুলোও রাখা হয়েছে। এই ঝড়ের পরে যদি কোনো জায়গায় গাছ উল্টে যায় এবং কোনো বাড়ি ভেঙে পড়ে সেক্ষেত্রে কিন্তু এই কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। ভেসেল হুগলি জেলা ভেসেল পরিষেবা কেওয়াইসি আপডেট করার নামে অ্যাপ ইনস্টল করিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। বিহারের গয়া থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করলো লেকটাউন থানার পুলিশ। অভিযোগ, গত অক্টোবর মাসে লেকটাউনের বাসিন্দা এক মহিলাকে ফোন করে বলা হয় কেওয়াইসি আপডেট না করলে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ভয় দেখিয়ে মহিলার মোবাইল ফোনে ইনস্টল করানো হয় একটি অ্যাপ। সেই অ্যাপ ডাউনলোড করতেই মহিলার অ্যাকাউন্ট থেকে তিন দফায় 3 লক্ষ টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। তদন্তে নেমে বিহারের গয়া থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। ভাঙা পড়তে চলেছে রাজ্যের চক্ষু চিকিৎসার একমাত্র সরকারি হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি। 88 বছরের পুরনো ভবন ভেঙে তৈরি হবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টার। মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, পরবর্তী সময় এনআরএস হাসপাতালের পিছনে তৈরি হবে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, রিওর নতুন বিল্ডিং। তবে নতুন ভবন তৈরি না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে সরকারি চক্ষু হাসপাতাল চলবে মেডিকেল কলেজের এজরা বিল্ডিংয়ে। 1933 সালে তৈরি হয় রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি।